একজন সন্তান যতই খারাপ হোক না কেন, বাবা মার কাছে সে সব সময় সবার উপরে। একজন সন্তান যতই অপরাধ করুক না কেন, বাবা মা ক্ষমা না করে থাকতে পারে না। সন্তান নেশাগ্রস্ত হোক যাই হোক না কেন, বাবা মার হৃদয় বাবা মার মন সব সময় কিন্তু সেই সন্তানের জন্য কাঁদে। বাবা মা চেষ্টা করে যায় সেই সন্তানকে ভালো করার জন্য, সন্তানের ভালোবাসা পাওয়ার জন্য। সন্তান যতই অপরাধ করুক না কেন, যতই খারাপ হোক না কেন, বাবা মা সবসময় তার জন্য আশীর্বাদ দিয়ে যায়, দোয়া করে যায় যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মঙ্গলে রাখে। সন্তান বিদেশ ছিল, প্রবাসে ছিল, সেখানে নেশা করত, থানায় নিয়েছে, জেলে দিয়েছে, রিহ্যাবে দিয়েছে, দেশে ফেরত এসেছে, তারপরও নেশা করে যাচ্ছে, এক মাস যাবৎ নিখোঁজ। বৃদ্ধ বাবা মা সেই সন্তানকে খুঁজে বেড়াচ্ছে এক উপজেলা থেকে আরেক উপজেলায়। তেমনই একটি বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাবো। তার আগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শরীয়তপুর টেলিভিশনে, উপস্থাপনা রয়েছে আমি জিকে সঞ্জিত। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনগর জমিরুদ্দিন মাদবরকান্দি গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম মাদবর, সে প্রবাসে থাকত, সেখানে সে নেশাগ্রস্ত ছিল, জেল খেটেছে, রিহ্যাবে ছিল, ডাক্তার দেখিয়েছে তার বাবা মা দেশে ফেরত আসার পর, কিন্তু সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, তার মানসিক সমস্যা দেখা যাচ্ছে নেশা করতে করতে। গত এক মাস যাবৎ সে হারিয়ে গেছে। তাকে খোঁজার জন্য বাবা মা সেই নড়িয়া থেকে সখীপুর থানায় চলে এসেছে। এভাবেই তারা শরীয়তপুর জেলাসহ বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছে আর চোখের জল ফেলে দিচ্ছে। আমার এই ছেলেটা হারাইয়া গেছে গা, মালয়েশিয়া 1.5 বছর জেল খাচ্ছে, এরপর রিহাবে দিছি, এরপর মালয়েশিয়া হাসপাতালে ডাক্তার দেখাইছি, ওখানে 1 মাস 5 দিন ধরে আমার এই ছেলেটা আমি পাইতেছি না। ছেলে গর্তন বাড়িছে, আমি গর্তন বাড়িয়েছি, আমি টাকা বেগর খানি আনি খানি গাড়িতে যাই, কেউ তো চাইলে কেউ দেয় কেউ দেয় না, আমি অনেক কষ্ট আছি। রিহাবে দিছে কি জন্য, অনেক দিন নেশা করতো, হ্যাঁ নেশা পানি করতো, নেশা করতো, হ্যাঁ 1 মাস 5 দিন ধরে বিভিন্ন মানুষের কাছে এই ছবি নিয়ে সাহায্য চায় যে আমাকে একটু সাহায্য করুন। এক্ষেত্রে অনেকেই বলে যে ধান্দা, সন্তান খোঁজার নামে ধান্দা করছে। দেখুন একবার ভাবুন, এই বৃদ্ধ বাবা মা যখন তাদের যৌবন ছিল, যখন তারা জোয়ান ছিল, তখন নিশ্চয়ই এই সন্তান শিশু ছিল, সেই সন্তানকে ভালোবাসা দিয়ে পরম যত্নে বাবা মা তাকে বড় করেছে। বৃদ্ধ বয়সে এই সন্তান এই বাবা মাকে লালন করবে বলে, এই বাবা মা পরম যত্নে থাকবে সন্তানের ছায়ায়, সেই লক্ষ্যেই কিন্তু তারা এই সন্তানকে বড় করেছে, বিদেশ পর্যন্ত পাঠিয়েছে, কিন্তু সন্তান নেশাগ্রস্ত হয়ে গিয়েছে, কি ভালো কি মন্দ কোনো কিছু এখন বুঝতে চায় না। তারপরেও সেই সন্তানের ছবি নিয়ে রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছে বাবা মা, কারণ বাবা মার মন সবসময় কাঁদে। যে যাই বলুক, যেহেতু সন্তান নেই, এই বৃদ্ধ বয়সে কি কাজ করবে তারা, তারা অসহায় হবে। একজন মানুষ আরেকজন মানুষের কাছে কখন সাহায্যের হাত বাড়ায়, একজন মানুষের কাছে আরেকজন মানুষের সাহায্যের হাত বাড়ানোটা যে কতটা কষ্টের, কতটা ছোট হতে হয় নিজেকে, সে যে হাত বাড়ায় সেই বোঝে অসহায় হয়ে পড়েছে, নিরুপায় হয়ে পড়েছে, সেজন্যই হাত বাড়াচ্ছে। যে সমস্ত সন্তানরা নেশার সাথে জড়িত আছেন, এখনো ঠিক আছেন কিন্তু নেশার সাথে জড়িত আছেন, বাবা মা কষ্ট করে, বাবা মা গাম জড়িয়ে আপনাদেরকে টাকা দেয়, সেই টাকা দিয়ে আপনারা যারা নেশা করছেন, তারা এই বৃদ্ধ এবং বৃদ্ধা বাবা মাকে দেখে একটু কল্পনাতে আনুন যে আপনার বাবা মা আপনার জন্য ঠিক এমনই কাঁদবে, এমনিভাবে আপনাকে ভালোবাসে। সেই বাবা মাকে ভালো রাখতে হলে অবশ্যই আপনি আপনার সময় আপনার অর্থ সকল কিছুর
সদ্ব্যবহার করবেন। কেউ যদি এই তাদের সন্ধান পেয়ে থাকেন, তার ছেলেটির সন্ধান পেয়ে থাকেন, তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে কল করবেন। এই নাম্বারটি শফিকুল ইসলাম আকবর যে হারিয়ে গিয়েছে তার মায়ের নাম্বার। তার সন্তানকে যদি আপনারা দেখে থাকেন, কোথাও পেয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনারা জানাবেন এবং তাকে পৌঁছাতে সাহায্য করবেন।